একটি সুন্দর মুখ, একটি সুন্দর ব্যক্তিত্ব, হৃদয়ের আকর্ষণ। মানুষের সমাজে আকর্ষণের অনেক রকমই রূপ রয়েছে। যখন আমরা প্রথমবার কাউকে দেখি, তাদের চেহারা, তাদের হাসি বা তাদের দৃষ্টিতে আমাদের মন নিয়ে যায়। এখানে সুন্দর মুখের কথা বলা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাসযোগ্যতা, শ্রদ্ধা এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কই সাধারণত টেকসই হয়। সুন্দর মুখ অবশ্যই চোখের দৃষ্টি আকর্ষণ করতে পারে, কিন্তু একটি সুন্দর ব্যক্তিত্বই সত্যিকার অর্থে আমাদের হৃদয়কে স্পর্শ করে। সুন্দর মুখের আকর্ষণ, সুন্দর মুখের আকর্ষণ শারীরিক সৌন্দর্যের প্রতি আমাদের স্বাভাবিক প্রবণতা। প্রথম দৃষ্টিতে একটি সমাদৃত মুখের আবেশ আমাদের মনে একটি চিত্র আঁকে যা আমাদেরকে আলোড়িত করে। যেমন একটি মিষ্টি হাসি, মুখের গড়ন, চোখের উজ্জ্বলতা, এই সব কিছুই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় মুভি, টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুখের উপস্থিতি আমাদের কাছে তীব্র আকর্ষণ সৃষ্টি করে। তবে এই আকর্ষণ সাধারণত অস্থায়ী হয়। সুন্দর মুখের প্রতি আমাদের আকর্ষণ অল্প সময়ের জন্য স্থায়ী। যতটা অস্থায়ী, ততটাই গভীরতার অভাব। একজন মানুষের শারীরিক সৌন্দর্য যতই রাজকীয় হোক, তাদের ব্যক্তিত্বের অভাব সেই সৌন্দর্য ভেঙে দিতে পারে। সুন্দর ব্যক্তিত্বের গুরুত্ব, যখন আপনি কোনো ব্যক্তির সাথে দীর্ঘ সময় কাটান, তাদের ব্যক্তিত্বই আসলেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সুন্দর ব্যক্তিত্বের মধ্যে রয়েছে সদাচরণ, আন্তরিকতা ও সদয় ব্যবহার। এমন একটি ব্যক্তিত্ব বৈচিত্র্যময় হতে পারে। এই বৈচিত্র্য আমাদের আকর্ষণ করে এবং গভীর সম্পর্ক গড়তে সহায়তা করে। প্রথমত, একটি সুন্দর ব্যক্তিত্বের অধিকারী মানুষ সাধারণত আত্মবিশ্বাসী, সদয় এবং দায়িত্বশীল হয়। তারা সহজেই অন্যের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারে এবং সবার সাথে ভালো সম্পর্ক গড়তে সক্ষম। মূলত, অসুন্দর মুখগুলো অনেক সময় আকর্ষণীয় হতে পারে, কিন্তু অভ্যন্তরীণ সৌন্দর্যের অভাব একসময় ক্লান্তি তৈরি করে। মানুষের সাথে সম্পর্কের গুরুত্ব, মানুষের সম্পর্ক একে অপরের জন্য প্রয়োজনীয়। একটি সুন্দর ব্যক্তিত্ব বললেই তাৎক্ষণিকভাবে বিকশিত সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়। এমন ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা এবং অনুভূতি শেয়ার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, অর্থাৎ তারা আলোচনা করতে ও শোনা শিখে এবং সেই সঙ্গে তাদের জীবনকে তথা অন্যদের জীবনকে সমৃদ্ধ করতে পারে। এছাড়া, একজন মানুষের সুন্দর ব্যক্তিত্ব তার চারপাশের মানুষদের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তারা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়, যা একজন ভালো নেতা হিসেবে তাদের প্রতিষ্ঠিত করতে পারে। হৃদয়ের আকর্ষণ। হৃদয় আকর্ষণের ক্ষেত্রে সুন্দর ব্যক্তিত্ব অন্যতম প্রধান কারণ। এটি শারীরিক সৌন্দর্যের চেয়ে অনেক বেশি গভীর। একজন ব্যক্তির হাস্যরসের অনুভূতি, তাদের সহানুভূতি এবং তাদের ইচ্ছা অন্যদের সুখে থাকা, এই সব কিছুই হৃদয়ের আকর্ষণ সৃষ্টি করে। দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ার জন্য ব্যক্তিত্বের গুরুত্ব অপরিসীম। যখন আমরা কাউকে ভালোবাসি, তখন আমাদের হৃদয়ে তাদের শারীরিক সৌন্দর্যের চাইতে তাদের ব্যক্তিত্বের জন্য আকৃষ্ট হয়। একজন ব্যক্তির আন্তরিকতা, দয়ার প্রকৃতি ও নৈতিক মূল্যবোধ আমাদের ব্যক্তিগত জীবনকে ভিন্নতায় ভরিয়ে তোলে। উপসংহার। সুন্দর মুখ আমাদের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু একজন মানুষের সুন্দর ব্যক্তিত্ব আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান তৈরি করে। জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভেতরের সৌন্দর্যই জীবনকে পূর্ণতা দেয়। তাই
আমাদের উচিত অন্তরের সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া এবং চেষ্টা করা ভালো ব্যক্তিত্ব গঠনের দিকে। কারণ সত্যিকার অর্থে হৃদয়ের আকর্ষণ কখনোই সৌন্দর্য দ্বারা নয়, বরং সৌজন্য, সদাচরণ এবং আন্তরিকতা দ্বারা গড়ে ওঠে।